নমস্কার, হ্যাশট্যাগ বুক টেম্বারে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা শুনব কাজী আনোয়ার হোসেনের উপন্যাস রহস্যময়ীর চতুর্থ পর্ব। গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, যদি গল্পটা শুনে ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এছাড়াও যদি এখনও অবধি এক যে ছিল প্রিয়াঙ্কায় সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি টিপে রাখুন, যাতে ভবিষ্যতে চ্যানেলে নতুন গল্প বা চলতি গল্পের নতুন পর্ব আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এখন অবধি আমরা শুনলাম যে আবেদের একপাশে কুয়ো, আরেক পাশে গভীর খাদ। অনেক ঝুঁকি নিয়ে ভ্লাদিমিরের ড্যাগারটা ভট্টাচার্যের কাছ থেকে হাতিয়ে নিয়ে গেছিল দিলীর খানের কাছে। প্ল্যান ছিল ড্যাগারের বিনিময়ে 25,000 টাকা নেবে, আর তপতির সেই কম্প্যাক্টটাও নিয়ে নেবে এই চান্সে। দিলীর খানের কার্নিশে রেখেছিল সে সেটা, কম্প্যাক্টটাও পেল না। আর ওর উপস্থিতিতে দিলীর সাহেবের ঘরে পৌঁছবার আগেই খুন হয়ে গেল দিলীর সাহেব। দোষ পড়ল আবেদের ওপর, কারণ সবাই আবেদকেই ওনার ঘরের দিকে যেতে দেখেছে। চোখে যখন অন্ধকার দেখছে আবেদ, তখন তপতি সাহস জোগাল ওকে। তৃতীয় পর্বের শেষে আমরা শুনলাম যে ফারুক তার একটা গাড়ি দিল তাদের, সেই গাড়ি করে পালালো তপতি আর আবেদ। সামনে দুটো রাস্তা, ধরা পড়লে মৃত্যু অনিবার্য, পালাতে পারলে সুখ ও ভালোবাসায় ভরা জীবনের মধুর স্বপ্ন। দেখা যাক এই পর্বে এই গল্প কতদূর গড়ায়। শুরু করছি রহস্যময়ীর চতুর্থ পর্ব। স্বাভাবিক হবার চেষ্টা করো, ভয় পাবার কিচ্ছু নেই, চাপা কণ্ঠে বলল তপতি। কে ভয় পাচ্ছে? হেডলাইটের আলোয় লোকগুলোকে দেখতে পেলাম, পুলিশ নয়, ইউনিফর্ম নেই কারো গায়ে, কিন্তু পছন্দ হলো না আমার ব্যাপারটা। কেন যেন হাতের তালু ঘেমে উঠতে শুরু করলো আমার, মাথার পিছনটা শিশির করতে লাগলো থেকে থেকে। লোকগুলোকে খ্যাপা কুকুরের মতন দেখাচ্ছে স্বেচ্ছাসেবক দল। আমার পায়ের কাছে সিটের নিচের দিকের প্যানেলটা খুলে ফেললাম আমি। সাবধান তপতি বলে স্পিড বাড়িয়ে দিতে গেলাম। তপতি আমার হাত চেপে ধরে নিচু গলায় ব্যাকুল হয়ে বলে উঠল, আমার মাথা খাও, প্লিজ শান্ত রাখো নিজেকে, প্লিজ। 0.45 বাঁটটা ছেড়ে দিয়ে সিধে হয়ে বসলাম আমি। লোকগুলোর ভাবভঙ্গি ভালো ঠেকছে না আমার। মাঝপথে গাড়ি থামতে মোটা সোটা একজন লোক হাতের লাল লণ্ঠনটা দোলাতে দোলাতে জানলার দিকে এগিয়ে আসতে শুরু করল। সাধারণ মানুষের চেয়ে লম্বায় চড়ায় দ্বিগুণ প্রায়, গায়ে হাফ শর্ট, পরনে হাফ প্যান্ট, কালি ঝুলি লেগে আছে শরীরের সর্বত্র। বাকি চারজনের দুজন গাড়ির সামনে, একজন মোটাসোটার পেছনে, বাকি একজন দল ছাড়া হয়ে রাস্তার কিনারায় দাঁড়িয়ে আছে। রাস্তার ডান দিকে জঙ্গল, বাঁ দিকে নিচু জমি, বেশ খানিক দূরে দুদিকেই মাটির ঢিবি। মোটা লোকটা ছাড়া প্রত্যেকের হাতে বন্দুক রাইফেল, গাড়ির দিকে তাক করে ধরে রেখেছে সবাই। চেহারা এবং পোশাক দেখে মনে হলো মিল শ্রমিক বা ওই ধরনের কিছু হবে, রাবার কিংবা কাজুবাদাম বাগানের গার্ড বা কুলি সর্দার হওয়াও বিচিত্র নয়। সুযোগ পেয়েছে বাহাদুরির। জানলা দিয়ে মুখ বের করে দিয়ে বললাম, কি ব্যাপার ভাই? বেরিয়ে আসো, জলদি করো। বুঝে ফেললাম এরা ডাকাতি করার মতলবে গাড়ি দাঁড় করিয়েছে, কোনো সন্দেহ নেই তাতে। যা বলি শোনো, এমন কিছু করব না আমরা যার ফলে খেপে যায় এরা। পাগল হয়েছো নাকি তুমি? একবার গাড়ির বাইরে গেলে আমাদেরকে নিয়ে যা ইচ্ছে তাই করবে ওরা। কেন, বাইরে বেরিয়ে কি হবে, কি চাও তোমরা? মোটার পেছন থেকে অন্য লোকটা টর্চের আলো ফেললো আমার উপর। বাইরে ভাই, আরে সালাই তো আবেদ সালা দেখে মনে হচ্ছে। আরে না না, সে সালা তো ফর্সা রে। নেমে এসো নেমে এসো, আমরা দেখব তুমি আবেদ কিনা। উত্তর দেবার আগেই শব্দ পেলাম অপর দিকের দরজা খোলার। ঘাড় ফিরিয়ে দেখলাম তপতি নেমে যাচ্ছে গাড়ি থেকে রাস্তায়। বাধা দেবারও সময় পেলাম না,
দাঁতে দাঁত চেপে উত্তেজনা দমন করার চেষ্টা করলাম। সর্বনাশ ঘটিয়ে ফেলেছে তপতি, একদল জানোয়ারের হাতের মুঠোয় গিয়ে পড়েছেও। তপতি গাড়ির সামনের দিকে চলে গেল, পাঁচজনের দলটা এখন ওকে দেখছে, ওর দিকে চারদিক থেকে এগিয়ে যাচ্ছে। ড্যাশবোর্ডের নিচের প্যানেল খুলে ভেতরে হাত ঢুকিয়ে দিলাম। শক্ত একটা জিনিসের স্পর্শ অনুভব করলাম আমি, চোখ তুলে তাকালাম। লোকগুলো তপতিকে চারদিক থেকে ঘিরে ফেলছে, কেউ তাকিয়ে নেই আমার দিকে। অত্যন্ত সতর্কতার সাথে প্যান্টের ভেতর থেকে শার্টের নিচের অংশ বের করে নিলাম। গ্রেনেডটা রাখতাম বেল্টের সাথে পেটের কাছে গুঁজে। নেমে পড়লাম নিচে আমিও। আমাকে দেখে ছুটে এলো একজন রাইফেলধারী, আমাকে কেন্দ্র করে আধা চক্কর ঘুরে চলে গেল আমার পেছনে। কোমরের পেছনে মেরুদণ্ডে রাইফেলের ব্যারেল ঠেকাল। পা বাড়ালাম আমি, দলটার কাছে গিয়ে দাঁড়ালাম। তপতিকে সবাই দেখছে, দেখছে না বলে গিলছে বলাই ভালো। আর তপতি জানোয়ারগুলোকে গরম কোলে তোলার জন্য হাসছে। হাত কাটা পেট কাটা নীল ব্লাউজ, নীল শিফনের ওপর সোনালি জরির কাজ করা, পরীর মতো সুন্দর লাগছে তপতিকে। জানোয়ারের দল লালাসিক্ত জীব বের করে ঠোঁট চাটছে। বেটে প্রায় ন্যাড়া চ্যাপটামুখো লোকটা যে আমাকে আবেদ বলে চিহ্নিত করার চেষ্টা করেছিল, সেই কথা বলল। আমরা আবেদকে খুঁজছি, কিভাবে বুঝবো তুমি আবেদ নও? কথা বলার সময় সে তপতির দিক থেকে চোখ সরালো না দেখে আশ্চর্য হলাম না আমি। চেহারার বর্ণনা জানা আছে তোমাদের, মিলিয়ে দেখলেই বুঝতে পারবে আমি সে নই। তাকে তো আমরাও খুঁজছি, নগদ 50,000 টাকা কে না চায় ভাই? লোকটাকে ভালো করে দেখে নিলাম। পাগুলো বাঁকা বাঁকা, পেশিবহুল শরীর, গায়ে অসুরের শক্তি আছে। 26-27 বছর বয়স হবে, গোঁপদাড়িহীন বড় সড়ো মুখটা ঘামে ভেজা। একেই দলের নেতা বলে মনে হল। বিশ্রী একটা হাসি হাসি ভাব লেগে রয়েছে চোখে মুখে, অশ্লীল, গা ঘিন ঘিন করে উঠল আমার। আচ্ছা আবেদ না হয় তুমি ন, তার মানে 50,000 টাকা আমরা পাচ্ছি না। আমরা তাহলে কি পাচ্ছি? কিছু একটা পেতে চাই আমরা আজ রাতে, তাই এখানে এত কষ্ট করে দাঁড়িয়ে আছি। কি পেতে পারি বলো? টাকা পাচ্ছি না, বদলে আমরা কি চাই? গোটা দলটা কোরাসের ভঙ্গিতে একযোগে দাবি তুলল, মজা চাই। আমি বললাম, যেতে দাও আমাদেরকে, খামোখা গণ্ডগোল করলে ঝামেলায় পড়বে। বেটে হাসল, দুকোমরে হাত দিয়ে বাঁ পাশের সঙ্গীর দিকে তাকিয়ে বলল, এ মেদা, নাটকাট দেখলেই দিবি সাল আগে শেষ করে। ছুঁচোর মতো ছুঁচলো মুখের অধিকারী লোকটা ব্যঙ্গ এবং ফাজলামো করার জন্য গলাটাকে বিকৃত করে বলল, তাই হবে মহাচা, তাই হবে। বেটে নির্লজ্জটা দুপা এগিয়ে তপতির মুখোমুখি দাঁড়ালো। চলো তুমি আর আমি ও জঙ্গল থেকে একটু ঘুরে আসি। তপতির হাসি উবে গেছে আগে, কিন্তু চোখের দৃষ্টি এখনো তীক্ষ্ণ তীব্র। কেন? এমনি বেড়াতে বলেই অশ্লীল ভঙ্গিতে চোখ টিপল। এক পা এগিয়ে তপতির কোমরের কাছে শাড়ি ধরে ফেলল মুঠো করে। পালাবার বা চিৎকার করার কোনো চেষ্টা করল না তপতি, সেই একইভাবে তীব্র দৃষ্টিতে চেয়ে রইল লোকটার দিকে। কই এসো? আর দাঁড়াও, ছেড়ে দাও ওকে! গর্জন করে উঠলাম। বাঁ পাশ থেকে রাইফেলের নল খোঁচা মারল আমার পাঁজরে। একই সময় অনায়াসে যেন হালকা তুলোর বস্তা কাঁধে তুলে নিয়ে বেঁটে অসুর রাস্তার ডান দিকে হাঁটতে শুরু করল। তপতি তার কাঁধের ওপর লম্বা হয়ে পা ছুটছে, হাত দিয়ে লোকটার চুল মুঠো করে ধরে টানাটানি করছে, কিন্তু লোকটা যেন এসব ব্যাপারে ঠিক সচেতন নয়। দিব্যি হেঁটে যাচ্ছে সে, সবাই চেয়ে আছে ওর দিকে, আমার পাশের লোকটা ছাড়া। তাকিয়ে দেখি লোকটার হিংস্র চোখের দৃষ্টিতে খুনের নেশা। আমাকে নিতান্ত ঝামেলা বলে মনে করছে, সাবাড় করে দিতে পারলেই যেন বাঁচে। একটা ভুল করব সেই অপেক্ষাতে দাঁড়িয়ে আছে। হাত পা ছুঁড়লেও তপতি শব্দ করছে না এতটুকু। রাস্তা ছেড়ে চলে গেছে লোকটা, ঢাকা পড়ে যাচ্ছে ঝোপঝাড় গাছপালার এবং অন্ধকারের ভেতর। তপতিকে নিয়ে লোকটা পুরোপুরি অদৃশ্য হয়ে যাবার 30 সেকেন্ড পর জঙ্গল থেকে আর্ত চিৎকার ভেসে এলো।
এই সুযোগেরই অপেক্ষায় ছিলাম আমি। সকলের সাথে আমার বাম পাশের ছুঁচোটাও জঙ্গলের দিকে তাকালো, ছোট্ট একটা লাফ দিয়ে একপাশে সরে গেলাম। প্রায় সাথে সাথে কানের কাছে প্রচণ্ড শব্দে রাইফেল বারুদের গন্ধ ঢুকলো নাকে। আবার লাফ দেবার সাথে সাথে লোকটার ডান চোখের উপর একটা ঘুষি মারতে কাজ হলো, ছিটকে পড়ে গেল, উঠল না আর। ঘুষিটা মারার আগেই বাঁ হাতে বের করে নিয়েছি পেটের কাছ থেকে গ্রেনেডটা, দাঁত দিয়ে পিন খুলে ছুঁড়ে মারার জন্য হাত উপরে তুললাম। গ্রেনেডটা হাতছাড়া করার আগেই দেখলাম একজন লোক রাইফেল তুলে গুলি করছে। গ্রেনেডটা হাত থেকে ছুঁড়ে দিয়েই ডাইভ দিয়ে পড়লাম রাস্তার ওপর। রাস্তায় আছাড় খাবার আগে রাইফেলের আবার শব্দ, কোন দিক দিয়ে ছুটে গেল বুলেট। সকলের মাথার উপর দিয়ে ছুঁড়ে দিয়েছিলাম। অন্ধকার রাত্রি কেঁপে উঠল ভয়াবহ বিস্ফোরণের শব্দে। বিস্ফোরণের ধাক্কা আমাকেও নড়িয়ে দিয়েছিল প্রবলভাবে। গাড়িটা দুলে উঠল আমার পেছনে, টের পেলাম রাত্রির অন্ধকার ঝলসে দিয়ে চোখ ঝাদানো আলোয় চারদিক আলোময় হয়ে উঠল মুহূর্তের জন্যে। কখন উঠে দাঁড়িয়েছি জানি না, কখন জঙ্গলের দিকে প্রাণপণে ছুটতে শুরু করেছি তাও বলতে পারব না। গ্রেনেডের শব্দ লোকগুলোকে মৃত্যু ভয় পাইয়ে দিয়েছে। বিস্ফোরণের পর কে যে কোন দিকে প্রাণ নিয়ে দৌড়চ্ছে নিজেরাই বুঝি তারা জানে না। ঝোপের আড়ালে বেঁটে কুকুর আর তপতিকে দেখলাম। তপতিকে মাটিতে শুইয়ে ওর ওপর হুমড়ি খেয়ে স্থির হয়ে রয়েছে লোকটা, চেয়ে আছে ঘাড় ফিরিয়ে রাস্তার দিকে। টর্চের আলো মুখে পড়তেও বিরল বিমূঢ় ভাবটা মুখ থেকে দূর হলো না। বিস্ফোরণের প্রচণ্ড শব্দ তাকে এমনই ভেবাচাকা খাইয়ে দিয়েছে যে লাথি মেরে তপতির উপর থেকে তাকে আমি মাটিতে ফেলে দিতে চোখ মুখ থেকে বিস্মিত ভাবটা তখনও ঘুচল না। প্রাণপণ শক্তিতে লোকটার মাথায় এবং তলপেটে গোটা চারেক লাথি মারলাম। জ্ঞানহীন দেহটা ফেলে রেখে তপতির দিকে সরে আসতে দেখি তপতি উঠে বসেছে, দুহাতে মুখ ঢেকে ফুঁপিয়ে কাঁদছে। শাড়ি ব্লাউজ তুলে নিয়ে তপতির হাত ধরলাম, ওঠো জলদি ওঠো। নিঃশব্দে উঠে দাঁড়ালো তপতি। ওর হাত ধরে ছুটলাম, চলে এলাম রাস্তায়, তারপর গাড়ির ভেতর। গোটা ঘটনাটা ঘটে গেছে মাত্র 5 কি 7 মিনিটের মধ্যে। কোথায় কোথায় লেগেছে গাড়ি ছুটিয়ে দেওয়ার পর জিজ্ঞেস করলাম। লাগেনি, প্লিজ আবেদ আমার সাথে কথা বলো না এখন, কান্না দমন করতে করতে বলল তপতি। সুটকেস খুলে প্যান্ট শার্ট পরে নিল গাড়ির ভেতর বসে বসে। বেশ খানিক পর ওর দিকে ফিরলাম, দেখলাম জানলা দিয়ে বাইরের অন্ধকারে চেয়ে আছে। কি ভাবছ? ধীরে ধীরে আমার দিকে তাকালো তপতি, দুগাল বেয়ে পানি নেমে আসছে চোখ থেকে। ছি, ভুলে যাবার চেষ্টা করো। চোখ মুখ মুছে ফেললো তপতি রুমাল দিয়ে। আমার কথা ভেবে আমি কাঁদছি না আবেদ, তোমার কথা ভাবছিলাম। মাথা ঠান্ডা রাখতে পারো না কেন তুমি? আমাকে নিয়ে গিয়েছিল যা হবার হতো, তাই বলে যদি লোকগুলো মারা পড়তো কি হতো বলো তো? বান্দরবনে যাওয়াটা বন্ধ করলে তো? মানে সাতকানিয়া সামনে, ওখান থেকে আমরা বান্দরবনে পৌঁছবার আগেই লোকগুলো সাতকানিয়া থেকে টেলিফোনে খবর পাঠাবে বান্দরবনে। পুলিশ আমাদের জন্য ওঁত পেতে থাকবে ওখানে। চিন্তা করে দেখলাম ঠিকই সন্দেহ করেছে তপতি, কিন্তু এছাড়া করার কিছু ছিল না আমার। আমি কি শক করে গ্রেনেড ফাটিয়েছি নাকি? না ফাটালে কি হতো? আমাকে তো আর মেরে ফেলতো না। জানি কথার কথা বলছে তপতি। হ্যান্ডব্যাগ খুলে ম্যাপটা বের করে দেখতে শুরু করলো। সাতকানিয়া থেকে বান্দরবনের দিকে যাচ্ছি না আমরা, ওখান থেকে অন্য একটা রাস্তা ধরে লোহাগড়া যাব, সেখান থেকে সেকেন্ডারি রোড ধরে পার্বত্য চট্টগ্রামে ঢুকব, লামা হয়ে অলিগদামের দিকে চলে যাব আমরা, বর্ডার পেরিয়ে বার্মায় ঢুকব।
অলিকদাম থেকে ফলেন্দাওয়াং হয়ে বর্ডার পর্যন্ত চলে গেছে রাস্তাটা। হেলে পড়ে তপতির কপালে আলতোভাবে একটা চুমু খেয়ে বললাম, তাই হবে। তপতি আমার গায়ে হেলান দিয়ে চোখ বুঝল। পশুটার কবল থেকে আমাকে বাঁচাবার বদলে আমি তোমার কেনা বাদি হয়ে গেলাম, আজ থেকে কেনা বাদি হয়ে গেলাম। আবেদ সাতকানিয়ে পৌঁছলাম। শহরের লোকদের ভালো করে দেখার সুযোগই দিলাম না গাড়ি বা আমাদেরকে। 50 মাইল স্পিডে ঝড়ের বেগে লোকালয় পেছনে রেখে এগিয়ে চললাম। রেডিওটা নির্দিষ্ট টিউনে সেট করা আছে, অন করো। পুলিশ কারে কি মেসেজ পাঠাচ্ছে কন্ট্রোল রুম থেকে একটু শোনা যাক। রেডিও অন করতেই যান্ত্রিক কণ্ঠস্বর ঘিউ ঘিউ করে উঠল কানে, সে সাথে মাথায় বজ্রাঘাতও পড়ল। কন্ট্রোল রুম থেকে পুলিশ কারগুলোকে নির্দেশ দেওয়া হচ্ছে। অ্যাটেনশন অল পেট্রোল কার্স, চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের পুলিশ কারগুলোর জন্য জরুরি সংবাদ। দিলীপ খান হত্যাকাণ্ড সম্পর্কিত সংবাদ। ধূসর রঙের টয়োটা করোনা, ধারণা করা হচ্ছে এই গাড়িতে চড়েই হত্যাকারী আবেদুর রহমান পালাবার চেষ্টা করছে। গাড়ির নম্বর এবং বর্ণনা দিতে দীর্ঘ সময় লাগল। এই টয়োটার ড্রাইভারকে আবেদ বলে মনে করার কারণ আছে? আবেদুর রহমান মিস্টার দিলীপ খানের হত্যাকারী মনে করে খোঁজা হচ্ছে তাকে। তার সাথে 24-25 বছরের ফর্সা রঙের সুন্দরী এক যুবতী আছে, বব চুল, নীল শিফন, জরির কাজ করা। টয়োটাকে সাতকানিয়ার দিকে যেতে দেখা গেছে। এখন সেটা হয় বান্দরবনের পথে, নয়তো লোহাগড়া হয়ে হাড়ভাঙা চিকরিয়ার দিকে ছুটছে। সদা সতর্ক থাকুন, আরও তথ্য আছে। নিস্তব্ধতা। আমরা, আমি বা তপতি, কেউ কথা বললাম না। গাড়ি যেমন ছুটছিল তেমনি ছুটতে লাগল। লোহাগড়ার কোনো লোককে আবেদুর রহমান সম্পর্কে উৎসাহিত বলে মনে হলো না। রাত হয়েছে, যদিও দোকানপাট কিছু কিছু খোলা দেখলাম, লোকজন বসে আছে। কেউ কেউ দেখলো গাড়িটাকে, কিন্তু কারো মধ্যে উত্তেজনা বা চাঞ্চল্য দেখলাম না। কারো হাতে দেখলাম না একটা রাইফেল বা কোনো রকম অস্ত্র। চুপচাপ বসে আছি তপতি, অপেক্ষা করছি আমরা। ভাবছি আমাদেরই মতো অপেক্ষা করছে কয়েক ডজন পুলিশ কার পরবর্তী তথ্যের জন্য। রেডিও সজীব হয়ে উঠল আবার। অ্যাটেনশন অল পেট্রোল কার্স, অ্যাটেনশন অল পেট্রোল কার্স, দিলীপ খান হত্যাকাণ্ড, দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য খোঁজা হচ্ছে। এক, অনু ইসলাম, ধারণা করা হচ্ছে আবেদুর রহমানই ছদ্মবেশধারী, ছদ্মনামধারী এই অনু ইসলাম। চেহারার বর্ণনা, প্রায় 6 ফুট লম্বা, 180 পাউন্ড ওজন, বয়স 25, পরনে টেট্রনের প্যান্ট, ঘিয়ে রঙের নীল শার্ট, গায়ে চোখে স্টিল ফ্রেমের চশমা, গায়ের রং আসলে ফর্সা কিন্তু হেয়ার ডাই ব্যবহার করে কালো করা হয়েছে, মাথার চুল কালো, হালকা ব্রাউন রং ব্যবহার করা হয়েছে চুলে। দুই, তপতি ইসলাম, চেহারার বর্ণনা, 5 ফুট 4 ইঞ্চি লম্বা, 110 কি 15 পাউন্ড ওজন, নীল শাড়ি, জরির নকশা করা, নীল ব্লাউজ, গায়ের রং ফর্সা, সুন্দরী, বব চুল। এরা দুজন রামু হয়ে টেকনাফের দিকে যেতে পারে, বান্দরবনের দিকে যাবার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, তবে সম্ভবত এরা দিক পরিবর্তন করে লোহাগড়া হয়ে পার্বত্য চট্টগ্রামে ঢুকবে। বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে চট্টগ্রামের চিকরিয়া, দুলাহাজরা, ঈদগাঁও, রামুর উপরে। পার্বত্য চট্টগ্রামের রুমা বাজার, বান্দরবন, লামা, অলিকদাম এবং ফলেন্দাওয়ের উপরও কড়া দৃষ্টি রাখতে হবে। সীমান্তের দিকে যেসব রাস্তাঘাট আছে সারাক্ষণ নজর রাখতে হবে রাস্তার দিকে। শেষবার যখন গাড়িটাকে থামানো হয় গাড়ি থেকে গ্রেনেড ছোড়া হয়, ঝুঁকি নেবার প্রয়োজন নেই। সংকেতে না থামলে যে কোনো পদ্ধতিতে থামাবার চেষ্টা করতে হবে, আপাতত এই। লামার মাত্র মাইল দুয়েক সামনে ব্রেক কষে গাড়ি দাঁড় করালাম। ব্যাস, পালাবার চেষ্টা করে আর লাভ নেই। আমার সাথে খামোকা নিজেও খতম হয়ে গেলে তো তপতি? কিরকম তৎপর ওরা, আর কোনো পথ খোলা নেই না। ইস, শুধু গ্রেনেডটা যদি তুমি না ফাটাতে। ভয়ে কথা বললাম না, গলা কাঁপবে হয়তো, কিংবা হয়তো স্বরই বেরোবে না, কিন্তু কতক্ষণই বা চুপ করে থাকা যায়। রাস্তা ছেড়ে আমরা পাহাড়ের পাশ ঘেঁষে যতদূর যাওয়া যায় জঙ্গলের ভেতর দিয়ে যাব। ভয় করো না তপতি, তোমাকে ওরা আমার সাথে পেলে খুন করবে, আমি হতে দেব না সেটা। ভয় পাচ্ছি না, চলো। জঙ্গলে আমাদেরকে নিশ্চয়ই খুঁজে পাবে না ওরা।
স্টার্ট দিয়ে গাড়ি ছেড়ে দিলাম। রাস্তা ছেড়ে মিনিটখানেক পরেই ঢুকলাম জঙ্গলের ভেতর। হালকা বনভূমি, মেটে রাস্তা, গাড়ি ঝাঁকুনি খেতে আরম্ভ করল। কোথায় যাচ্ছি জানি না, জানবার কোনো কৌতূহল বা ইচ্ছাও নেই। শুধু একটা কথা জানি, পালানো সম্ভব নয়। পুলিশকারগুলো হন্যে হয়ে ঘুরে বেড়াতে শুরু করছে। আমাদের খুঁজে না পেয়ে অল্প সময়ের মধ্যেই তারা বুঝে নিতে পারবে দিক পরিবর্তন করে কোন দিকে কেন যাচ্ছি আমরা। মোট কথা, ধরা পড়াটা এখন শুধু সময়ের প্রশ্ন মাত্র। ধরা পড়লে বিচার হোক বা না হোক, আমাকে মরতে হবে ওদের হাতে বিনা দোষে। কেউ আমার কথা শুনবে না। আমি কাউকে বিশ্বাস করাতে পারবো না যে দিলীর খানকে খুন আমি করিনি। আমি যে খুন করিনি তার কোনো প্রমাণও আমার কাছে নেই। তপতির কাঁধে হাত তুলে দিয়ে বললাম, চিন্তা কিসের, আমরা নির্দোষ, সুতরাং আমরাই জিতব। মনে মনে বললাম, যত সব ফাঁকা বলি। কফির গন্ধে ঘুম ভেঙে গেল। চোখ মেলে দেখি সিটের পিঠে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। গাড়ির দরজাটা খোলা, সামনেই দেখা যাচ্ছে তপতিকে। টর্চ জেলে ঘাসের উপর চাদর বিছিয়ে বসেছে ও, স্টোভ জেলে নাস্তা তৈরি করছে। সকাল পুরোপুরি হয়নি এখনো, রেস্ট ওয়াচে 4:30 বাজে। ঘুমোনি কেন? ঘুম কি আসে? নেমে এসো, মুখ ধুয়ে নাও। মাখন দেয়া রুটি, সেদ্ধ ডিম আর কফি খেলাম আমরা। রেডিওতে কি বলছিল জানো? সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে রইলাম। সীমান্ত প্রহরীদের নির্দেশ দেওয়া হয়েছে, একটা কীট পতঙ্গও যেন এবার থেকে ওপারে যেতে না পারে। সীমান্ত বেরোবার আশাটা তাহলে কিছুদিনের জন্য ত্যাগ করতে হবে। এই জায়গাটা ঠিক নিরাপদ নয়। রাস্তা থেকে যতটা সম্ভব দূরে সরে যাওয়া দরকার আমাদের। কিন্তু কত দূরে? ভেতর দিকে উপজাতীয়দের বাস, তাদের চোখে ধরা পড়বই, আর তারা ঠিক খবর পৌঁছে দেবে। এদিকটায় উপজাতি আছে কে বলল তোমাকে? যতটা জানি এই এলাকা থেকে উপজাতীয়রা অনেক ভেতরে সরে গেছে স্বাধীনতা যুদ্ধের সময়। স্বাধীনতার পর তারা কেউ আর ফিরে আসেনি। তপতির কথাগুলো নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ চোখ তুলে তাকালাম। তপতি যেন আমার মনের কথা বুঝতে পেরে বলে উঠল, উপজাতীয়দের পরিত্যক্ত কুঁড়ে ঘর পাওয়া যেতে পারে গা ঢাকাতে পারার জন্য। আমার অনুমান যদি মিথ্যে না হয়, এই এলাকায় 5-7 মাইলের মধ্যে কোনো জনবসতি নেই। সেক্ষেত্রে এই জায়গা ছেড়ে না যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে, অন্য মনস্কভাবে কথাটা বললাম। ভাবছিলাম দিলীর খানের খুন হওয়ার ব্যাপারটা, এই প্রথম সুযোগ এবং সময় পেয়েছি রহস্যটা নিয়ে মাথা ঘামাবার। কে যে তাকে খুন করেছে, বিরাট একটা রহস্য হয়ে রয়েছে ব্যাপারটা। সবাই আমাকে সন্দেহ করে বসে আছে, আসল খুনি দিব্যি আছে, হাসছে মনে মনে। কিন্তু কে সে, কে হতে পারে, এমন কেউ যাকে আমি চিনি? কি ভাবছ? জিনিসপত্র গাড়ির পেছনে তুলে ফিরে এলো তপতি। ভাবছি খুনটার কথা। কি বললে? দিলীর খান খুন হলেন। খুন করেছ, ভালো করেছ। লোকটা হঠাৎ আমার দিকে তাকাতে থেমে গেল তপতি, ঠোঁটে হাত চাপা দিল, পলকে ফ্যাকাশে হয়ে গেল মুখের চেহারা। অসতর্ক মুহূর্তে নিজেকে সামলে নেবার আগেই মনের বিশ্বাসটা প্রকাশ করে ফেলেছে ও। দুচোখে অবিশ্বাস নিয়ে চেয়ে রইলাম তপতির দিকে। কি বললে তুমি তপতি? তখনও যেন ব্যাপারটা আমি বিশ্বাস করতে পারিনি, ভুল শুনলাম কিনা খটকা লাগছে তখনও। তুমি কি তাই ভাবছো নাকি, আমি খুন করেছি দিলীর খানকে? না, মানে বিশ্বাস করো, কথাটা মুখ ফসকে কেন যেন বেরিয়ে গেছে। আমি আমি জানি তুমি খুন করনি, কিছু মনে করো না আবে প্লিজ। কি আশ্চর্য, তুমি তাহলে সেই প্রথম থেকেই সন্দেহ করছো যে? আরে না না, লাল হয়ে উঠেছে তপতির মুখ। কি বলতে কি বলে ফেলেছি, প্লিজ ভুলে যাও। কথা জোগালো না আর, গাড়িতে উঠে বসে স্টার্ট দিলাম।
ভোরের আলো ফুটছে, ছেড়ে দিয়েছি গাড়ি। এবড়ো খেবড়ো কাঁচা রাস্তা, কোথাও প্রশস্ত কোথাও অপ্রশস্ত। ধীরে ধীরে চালাচ্ছি। তুমি যদি আমাকে অবিশ্বাস করো, আর কেউ কেন তাহলে বিশ্বাস করবে আমার কথা? কিন্তু আমাকে যদি তোমার সন্দেহ হয়, এলে কেন আমার সাথে তপতি? সামনের দিকে চেয়ে গাড়ি চালাচ্ছি, তপতির দিকে তাকাবার সাহস হচ্ছে না আমার। একটা কথা বলে ফেলেছি, বললাম তো আমি জানি তুমি খুন করনি। কখনো এরকম কোনো সন্দেহ আমার মনে আসেনি আবেদ। আমার কাছে তুমিই সব, তোমাকেই আমি চাই। তুমি খুন করেছো মনে করলে তোমাকে ভালোবাসতে পারতাম বলো? আমি যে খুন করিনি তার একটা বড় প্রমাণ দিচ্ছি তোমাকে তপতি। 25,000 টাকা নিতে দিলীপ সাহেবের বাড়িতে গিয়েছিলাম আমি, তাই তো? তাকে যদি খুন করে থাকি, নিশ্চয়ই আগে টাকা পকেটে নিয়ে তারপর খুন করেছি। কোথায় সেই টাকা? আমার কাছে নেই, জানো তো তুমি। আবেদ, আমি জানি তুমি কাউকে খুন করতে পারো না, কিন্তু আবেদ, টাকাগুলো তাহলে গেল কোথায়? নিশ্চয়ই কেউ চুরি করেছে, এ কথা এর আগে কেন মনে হয়নি তোমার? ঠিক ঠিক বলেছো তুমি তপতি, কেউ চুরি করেছে টাকাগুলো। তার মানে টাকার জন্যে খুন হয়েছেন দিলীপ খান। উত্তেজিত হয়ে পড়লাম দিলীপ খানের খুন হওয়ার কারণ আবিষ্কার করে। কিন্তু দিলীপ সাহেব যে টাকা নিয়ে আমার জন্য ওই সময় অপেক্ষা করছিলেন, কেউ তো জানবে না। কিভাবে জানল? দিলীপ সাহেব তো কাউকে এ কথা বলতে পারেন না, আর আমি তো কাউকে বলিনি। না না, এক মিনিট। কি তপতি, একজনকে কথাটা বলেছিলাম, ইস আগে কেন মনে পড়েনি? তপতি, মশিউরকে বলেছিলাম কথাটা। সে জানতো দিলীপ সাহেব আমাকে 25,000 টাকা দেবেন, তাহলে সেই তপতি, কি জানো তুমি লোকটা সম্পর্কে? টাকার কি খুব অভাব হচ্ছিল ইদানিং তার? খুব কি লোভী স্বভাবের লোক সে? লোভী মানে? টাকার গন্ধ পেলে মায়ের গলা কাটতেও রাজি মশিউর। অভাব তো লেগেই আছে, ভট্টাজির কাছ থেকে ধার দেনা করতো প্রায়ই। চিন্তা করে দেখলাম মিলে যাচ্ছে ব্যাপারটা। তপতিকে বললাম, ড্যাগারটা পাবার জন্য ভট্টাজ মোটা টাকা দিয়েছিল মশিউরকে, তাই না? আমি যখন মশিউরকে গিয়ে বললাম ড্যাগারটা চাই, সে তখন ভয় ভয় ভট্টাজকে গিয়ে আমার কথা বলে। স্বভাবতই ভট্টাজ ড্যাগার ফিরিয়ে দেবার বদলে তার টাকা ফেরত চায়। কিন্তু মশিউর টাকা খরচ করে ফেলেছে তখন, দেবে কোত্থেকে? এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়াও হয় সম্ভবত। মরিয়া হয়ে মশিউর তখন ঠিক করে দিলীপ খানের কাছ থেকে 25,000 টাকা চুরি করবে সে। চুরি করতে হলে খুন করতে হবে দিলীপ সাহেবকে, তাই সে করে। এবং এমন সঠিক সময় করে যে দুনিয়া শুদ্ধ লোক ধরে নেয় কাজটা করেছি আমি। আমাকে ফাঁসাবার জন্য মশিউর চমৎকার সময় বেছে নিয়েছিল। কোনো সন্দেহ নেই এখন আর। তোমার পাউডার কম্প্যাক্টটা ছিল বাড়ির পেছনের দিকে করিডোরের উপর কার্নিশে। ওটা যখন খুঁজছিলাম তখন গুলির শব্দ হয়, ওখান থেকে সামনের দিকে আসতে মিনিট দেড়েকের মতো সময় লাগে আমার। এরই মধ্যে মশিউর টাকা নিয়ে পালিয়ে যায়। কিন্তু আবেদ, কি লাভ? আমাদের করার কি কিছু আছে? কেউ আমাদেরকে বিশ্বাস করবে? ভেবে দেখো তপতি, মশিউরকে যদি দিলীপ সাহেবের হত্যাকারী বলে প্রমাণ করতে পারি, সব বিপদ থেকে নিষ্কৃতি পেয়ে যাব আমি, আবার স্বাভাবিক হয়ে যাবে সব। এভাবে প্রতি মুহূর্তে আতঙ্কে পালিয়ে বেড়াতে হবে না। কিন্তু প্রমাণ করব কিভাবে? 2-1 মাসের মধ্যে শান্ত হয়ে আসবে পরিবেশ, তখন আমি ফিরে যাব। আবে, 2-1 মাসের মধ্যে অনেক কিছু ঘটতে পারে, এত আগাম চিন্তা করে লাভ কি? ঠিকই বলেছে তপতি, এখনকার সমস্যা আত্মগোপন করে থাকা। মেন রোড থেকে মাইল চারেক দূরে হবে জায়গাটা, জঙ্গলের ভেতর একটা প্রশস্ত জায়গা পেলাম। মাটির পাহাড়ের উপর কুঁড়ে ঘর দুটোকে দেখে তপতি আনন্দে বাকবাকুন শুরু করলেও আমি তেমন উৎসাহ পেলাম না। তপতি, লোক থাকতে পারে? কখনো না, আমি জানি এদিকে মানুষজন নেই। ঘর দুটোর চেহারা দেখে বুঝতে পারছো না কেউ নেই? গাড়ি থেকে নেমে সরু পথ ধরে উঠে গেলাম।
পথের চেহারা দেখে স্বীকার করতে হলেও ইদানিং ব্যবহৃত হয়নি। ছোট ছোট ঝোপে ঢাকা পড়ে গেছে, পথের আভাসটা শুধু চোখে ধরা পড়ে। কুঁড়ে ঘর দুটো সত্যি পরিত্যক্ত, পাহাড় না বলে ঢিবি বলাই ভালো। চারদিকে বেশ ঘন জঙ্গল, সহজে কারো চোখে পড়ার ভয় নেই। অনুভব করলাম তপতির মতো আমিও উৎসাহিত হয়ে উঠছি। গাড়ি থেকে জিনিসপত্র তুলে আনলাম আমি, গাড়িটা লুকিয়ে রাখলাম ঘন ঝোপে। কোমরে শাড়ি জড়িয়ে তপতি গাছের পাতা লাঠির সাথে বেঁধে ঝাড়ু তৈরি করল। ঘর দুয়ার পরিষ্কার করে আমরা গৃহে প্রবেশ করলাম। সামনের ঘরটাকে ড্রয়িং রুম, কিচেন রুম এবং ডাইনিং রুম বলে অভিহিত করল তপতি। পরের ঘরটাকে নবদম্পতির বেডরুম করা হলো। ইস, আমার এই সংসারে এখন শুধু অভাব একটা ফুটফুটে বাচ্চার। তপতি আশ্চর্য রকম ছেলে মানুষ হয়ে উঠেছে দেখে আনন্দে বুক ভরাট হয়ে গেছে আমার। এই অভাব পূরণ করার দায়িত্ব ছাড়া করণীয় কিছু নেই তোমার আর। তথাস্তু। সারাটা দিন ব্যস্ত রইলাম আমরা নতুন বাসস্থানের চারদিকের পরিবেশটাকে সুন্দর করার কাজে। সামনে জায়গাটাকে সমতল করা হলো, নিচে নামার পথটাকে উদ্ধার করা হলো ঝোপঝাড় কেটে ফেলে। ঘর দুটোয় চালের ফুটোগুলো বন্ধ করা হলো গাছের শুকনো পাতা দিয়ে। রাত্রে হিংস্র জীব জানোয়ার হামলা করতে পারে, তাই কাঠ দরকার আগুন জ্বালাবার জন্যে, সেই ব্যবস্থা করা হলো। নতুন আস্তানাটা গুছিয়ে নিলাম আমরা বাসোপযোগী করে। দ্বিতীয় রাত্রে তপতিকে বললাম, তপতি দুনিয়া সম্পর্কে অন্ধ থাকাটা উচিত হচ্ছে না, রেডিওটা খোলো। রান্না চড়িয়ে দিয়ে রেডিও খুলল তপতি। নির্দিষ্ট টিউনিং থেকে টুং শব্দটি বের হলো না। ঘণ্টাখানেক অপেক্ষা করার পর বললাম, কাঁটাটা ঘুরিয়ে চট্টগ্রাম স্টেশন ধরো তো। স্বাভাবিক প্রোগ্রাম প্রচার করা হচ্ছে, দিলীর খান খুশনবিশের হত্যাকাণ্ড সম্পর্কিত কোনো খবরই নেই, স্থানীয় সংবাদেও প্রসঙ্গ এলো না। দেখতে তো ওরা আমাদেরকে ভুলেই গেছে। দিন কাটতে লাগল, এক দুই করে আরো দশ দিন কাটল। একাদশ দিন সকালে রেডিওতে নজরুল সঙ্গীত শুনছি, তপতি চায়ের কাপ নিয়ে এলো, হাত বাড়িয়ে কাপ নিয়ে চুমুক দিলাম। যেন পিকনিক করতে এসেছি আমরা, তাই না? আবিদ, খাবার নেই, কালকের দিনটা চলবে বড় জোর। কি বললে? কল্পনা স্বর্গ থেকে যেন মাটির পৃথিবীতে আছাড় খেলাম। এই একটু আগে গান শুনতে শুনতে ভাবছিলাম কি আরামেই না আছি, সম্ভব হলে বাকি জীবনটা এখানে এভাবে কাটিয়ে দেব, কিন্তু না, যা হবার নয় তা ভাবা বোকামি। আসলে বাস্তব বুদ্ধি এই কদিনে হারিয়ে ফেলেছিলাম আমি, বাস করছিলাম বোকার স্বর্গে। কাছাকাছি একটা ঝর্ণা আছে, সেটাকে আবিষ্কার করার পর পানির সমস্যা সমাধান হয়ে যাওয়ায় ভেবেছিলাম আর কোনো সমস্যা নেই, কিন্তু খাদ্যবস্তুর কথা একবারও মনেও পড়েনি। চিন্তার কি আছে? লামায় যাব আমি কাল একবার। না, আমি যাব। তর্ক হলো খানিক, তপতি যুক্তি দিল আমার যাওয়াটা নিরাপদ নয় কারণ আমাকেই খোঁজা হচ্ছে, কিন্তু ওর যুক্তি মেনে নিলাম না। একসময় বিরক্তি প্রকাশ করে উঠে ভেতরের ঘরে চলে গেল। পরদিন খুব ভোরে যা যা লাগবে তপতিকে তার একটা তালিকা তৈরি করতে বলে কাঠ কাটার জন্য নিজে নেমে গেলাম আমি। কাঠ সাধারণত আমাদের আস্তানা থেকে যতটা সম্ভব দূর থেকে সংগ্রহ করে আনি। কাঠ নিয়ে ফিরতে ঘণ্টা দুয়েক লাগলো আমার। ফিরে দেখি গাড়িও নেই, তপতিও নেই। আর একবার নতুন করে বুঝলাম তপতি কি পরিমাণ ভালোবাসে আমাকে। আমার জন্যে করতে পারে না এমন কাজ বুঝি নেই এই জগতে। মনস্থির রাখতে না পেরে আস্তানা ছেড়ে আমিও রওনা হলাম, কিন্তু মাইল দেড়ে গিয়ে ফিরে এলাম। দুজনকে লামার লোকজন একসাথে দেখলে কি না কি ভাববে। ফিরে এসে অস্থিরভাবে পায়চারি শুরু করলাম আস্তানার সামনে। বেলা গড়িয়ে দুপুর এলো, দেখা নেই তপতির। হাজার রকম দুশ্চিন্তা আর অশুভ কল্পনায় ভরে উঠল মন। বিকেলে ঠিক করলাম যাব লামায়, রওনা হব। এমন সময় ফিরে এলো তপতি গাড়ি নিয়ে।
গাড়ি থেকে নামতে ওকে আমি দুহাতে জড়িয়ে ধরে বুকের সাথে পিষে ফেললাম। তপতি, তপতি, তুমি যদি ফিরে না আসতে আমি বাঁচতাম না। দুঃখিত আবেদ, দেরি হলো, কারণ কেউ পিছু নিচ্ছে কিনা দেখার জন্য মাঝে মাঝে অপেক্ষা করতে হয়েছে। তো যা যা দরকার সব কিনে এনেছি, দেখো। কোন রকম অসুবিধাতে পড়নি তো? এই খবরের কাগজ, তোমার সিগারেট, এই লেটেস্ট মাসুদ রানা, আমার জন্য মরণ নেশা, পাপে মৃত্যু, হ্যান্ডস আপ। কিন্তু তপতির কণ্ঠস্বর এবং মুখের চেহারায় এমন কিছু লক্ষ্য করলাম যার অর্থ পরিষ্কার হলো না আমার কাছে। ওকে স্বাভাবিক, মাত্রাতিরিক্ত স্বাভাবিক লাগছিল। এইরকম একটা ঝুঁকিপূর্ণ কাজ সফলতার সাথে সেরে এসে ওর তো উচ্ছ্বসিত হয়ে ওঠা উচিত। আনন্দের বা উচ্ছ্বাসের ছিটে ফোঁটাও দেখলাম না ওর মধ্যে। ওপরে উঠে এলাম জিনিসপত্র নিয়ে, ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দিলাম। তপতি জিনিসপত্র গুছিয়ে রাখতে রাখতে বলল, কাগজে লিখেছে পুলিশের ধারণা আমরা সীমান্ত পেরিয়ে বার্মায় চলে গেছি। কাগজগুলোর দিকে তাকালাম না, বসে রইলাম চুপচাপ গাছের পাতা দিয়ে তৈরি মাদুরের ওপর। তপতি কাজ করছে, দেখছি ওকে। রাতে খাওয়া সেরে কাগজ নিয়ে বসলাম, পড়ার চেষ্টা করছি, পারছি না। একসময় সরিয়ে রাখলাম এক পাশে কাগজ, মুখ তুলে দেখি তপতি কি যেন ভাবছে, আমার পাশে বসে আছে, অথচ মনে হলো অন্য কোনো জগতের বাসিন্দা যেন। কি ব্যাপার বলতো তপতি, লামায় কি ঘটেছে? হ্যাঁ না, মশিউরের ড্রাইভার, তাকে দেখলাম বাজারে। মশিউরের ড্রাইভার লামায়? মাথা ঝাঁকালো তপতি, বোকা বোকা হয়ে উঠেছে ওর চেহারা। সিগারেট আর চায়ের পাতা কিনছিলাম একটা দোকানের ভেতর দাঁড়িয়ে, বেড়ার জানলা দিয়ে দেখি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটা সেলুনে ঢুকলো, দেখেনি আমাকে, কিন্তু খুব ভয় পেয়েছি আমি আবেদ, ভেবে পাচ্ছি না লামায় কেন এসেছে সে। তোমাকে যদি দেখে না থাকে তাহলে ভয় কী আছে? সুরেশকে ভয় পাবার দরকার নেই, যদি জাবেদ হতো তাহলে। সুরেশ দু চোখে দেখতে পারে না আমাকে আবেদ, লোকটা নোংরা টাইপের, আমার দিকে বিশ্রীভাবে তাকাতো বলে ধমক দিয়েছিলাম একবার, তাছাড়া আমার ব্যাগ হাতড়ে দেখছিল কিছু চুরি করার মতো আছে কি না, হাতে নাতে ধরে ফেলে গালমন্দ করেছিলাম, সেই থেকে আমার ওপর খেপে আছে। কিন্তু তোমাকে দেখে না থাকলে ভয় কী আছে? হ্যাঁ তা ঠিক। পরবর্তী দুটো দিন খুব টেনশনে রইলাম আমরা, দুজনেই চোখ কান খোলা রাখলাম, নিজেদের মধ্যে এ বিষয়ে আর কোনো আলাপই করলাম না। কিন্তু বিষয়টা যে মন থেকে তাড়াতে পারা সম্ভব নয় অনুভব করছিলাম দুজনেই। গোঁপ বাড়তে বাড়তে বেশ চলনসই পর্যায়ে এসে গেছে, আর এক হপ্তাহ পর নতুন গজানো এই গোঁপ নিয়ে চট্টগ্রামে ফিরে গেলে হঠাৎ দেখে কেউ চিনতে পারবে না আমাকে। দিলীপ সাহেবের হত্যাকারীকে খুঁজে বের করবই আমি সিদ্ধান্ত নিয়েছি, যতই ভাবছি মশিউরি যে খুনি সে ব্যাপারে আরও নিঃসন্দেহ হচ্ছি মনে মনে। তপতিকে মনের এসব কথা নতুন করে আর শোনাচ্ছি না, আমি জানি আমার ফিরে যাওয়াটাও চায় না। ওর ধারণা ফিরে গেলে কাজের কাজ কিছুই হবে না, নতুন করে বিপদে জড়িয়ে পড়া শুধু শুধু। চট্টগ্রামে তপতিকে নিয়ে যাওয়া উচিত হবে না, ওকে নিয়ে কী যে করবো ভেবে ঠিক করতে পারিনি এখনো। চট্টগ্রামে পা দেওয়া মানেই বিপদের মুখোমুখি হওয়া, সন্দেহ নেই, সেই বিপদে আমি তপতিকে জড়াতে চাই না। এখানে যে রেখে যাব তাও সম্ভব না, এটা একটা সমস্যা, এই সমস্যার সমাধান না করে মশিউরের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহের কাজে নামতে পারবো না আমি। কিচেনে বসে রেডিওর গান শুনছি, স্টোভ জ্বলছে, চায়ের কেটলি তাতে চড়িয়ে দিয়ে তপতি আমার একটা শার্টে বোতাম লাগাচ্ছে সুঁচসুতো দিয়ে। চোখ বুঝে সিগারেট টানছি আমি, মাঝে মাঝে চোখ খুলে দেখছি তপতিকে। গতকালের কথাটা মনে পড়ে যেতে মুচকি মুচকি হাসছে। গতকাল তপতি বলেছে চাঁদ উঠলে চাঁদকে সাক্ষী রেখে আমাদের বিয়ের অনুষ্ঠানটা সেরে ফেলতে হবে আজ রাতে। এভাবে এক ঘরে দুজনের রাত কাটানোটা নাকি অবৈধ এবং অসামাজিক কাজ হয়ে যাচ্ছে। দরজার দিকে মুখ করে বসেছিল তপতি, মুখ তুলে আমাকে হাসতে দেখে বলল, কি হাসছো যে? হাসি হাসি মুখে জিজ্ঞেস করলো কথাটা তপতি, পরমুহূর্তে দপ করে নিভে গেল হাসি।
আমাকে ছাড়িয়ে ওর দৃষ্টি গিয়ে পড়ল দরজার দিকে। দাঁত দেখা যাচ্ছে তপতির ঠোঁটের ফাঁক দিয়ে, চোখ দুটো বড় বড়, চোখের মণি দুটো বিস্ময়ে স্থির হয়ে গেল। আমার শীত দাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত উঠে গেল উপর দিকে, ভয়ের হিমশীতল স্রোত। ধীরে ধীরে পেছন দিকে তাকালাম। কি সুন্দর সুন্দর সংসার পেতে বসেছেন না, খুব অবাক হয়েছেন আমাকে দেখে। আরে সুরেশজি, ঘুমের মধ্যে এখনো হাঁটেন নাকি? তপতির দিকে চেয়ে হাসলো সুরেশ, ভেতরে ঢুকে দাঁড়ালো, বন্ধ করে দিল দরজাটা। এতক্ষণে সুরেশের হাতের 45 রিভলভারটা দেখতে পেলাম আমি। কেটলির পানি ফুটতে শুরু করেছে, ঢাকনিটাকে কেউ যেন খোঁচাচ্ছে ভেতর থেকে। তপতি কেটলিটাকে নামিয়ে রাখল। আমার শার্ট এবং সুঁচসুতো একপাশে সরিয়ে রেখে বেতের ছুরি থেকে কটা আলু আর ছুরিটা নামাল। আলুর খোসা কাটতে ব্যস্ত হয়ে পড়ল। সুরেশের উপস্থিতি সম্পর্কে যেন বিন্দু বিসর্গ কিছুই জানে না। হাত কাঁপছে যে ছুরিটা রেখে দিন, সুরেশ বলল, তা না হলে হাত কেটে যেতে পারে। স্থির হয়ে গেল তপতির হাত দুটো, কিন্তু মুখ খুলল না ও। আমাকে দেখে আপনারা খুশি হননি, কিন্তু বেজার হবার কি আছে? বেড়াতে এলাম, দোষ ধরছেন কেন? থাকবো না বেশিক্ষণ, কথাবার্তা বলবো চলে যাব, কিন্তু তার আগে কিছু খেতে চাই। হাঁটতে হাঁটতে খিদে পেয়ে গেছে। ও ডিম দেখতে পাচ্ছি, দিন না দুটো ভেজে আর দুটো রুটি। আমার তৈরি টেবিলের ওপর বসল, সে রিভলভারটা রাখলো পাশে। খুব সুখে আছেন দুজনে না? সুরেশ গল্প করার ভঙ্গিতে বলে চলেছে। সকলের ধারণা আপনারা বার্মায় চলে গেছেন, মিস তপতিকে দেখার আগে আমিও তাই মনে করেছিলাম। আমার বাড়ি এই লামাতেই, আপনি মসিউর সালার আংটিটা নিয়ে কেটে পড়ার পর আমিও ভেগে যাই। লামায় আমি আমার মা আর বোনের সাথে থাকি, বেশি দিন থাকা যাবে না। আমার বুড়ি মা রাত দিন 24 ঘন্টা মদ খায়, বুঝলেন তো? এত মদ যোগান দেবো কোত্থেকে বলুন তো? ছোটোবেলায় এদিকে কত এসেছি বাবার সাথে, মিস তপতিকে এদিকে আসতে দেখে আমি ধরেই নিয়েছিলাম ছেড়ে যাওয়া কোনো ঘরে আশ্রয় নিয়েছেন আপনারা। পিছু নিইনি, কারণ চোখে পড়তে চাইনি আমি। পুরো 3টে দিন সময় লেগেছে আপনাদের খুঁজে বের করতে। শুনছি, বলার কিছুই নেই, করার কিছুই নেই। কী হলো, ডিম ভাজবেন না? স্টোভে কড়াই চাপালো তপতি, পেঁয়াজ কেটে একটা পেয়ালায় রাখলো, ডিম ভাঙল দুটো। সিগারেট বের করবো পকেট থেকে, আপত্তি করবে নাকি সুরেশ? সিনেমাতে এইসব চালাকি দেখেছি অনেক, ওসব আমার সাথে চলবে না স্যার। কি চাও তুমি? কড়াইয়ের উত্তপ্ত তেলে ডিম ভাজছে তপতি, খাড়া হয়ে উঠল পিঠ, কয়েক সেকেন্ডের নীরবতা। আপনাদের এই সংসার আমি ভাঙতে চাই না, আপনারা যেমন আছেন তেমনি থাকুন, আমি আপনাদেরকে জেলে পচাতে বা ফাঁসিতে ঝোলাতে পারি। শুধু একটা খবর দিলেই আপনারা শেষ, কিন্তু সেটা আমি করব না, আপনাদের অত বড় ক্ষতি আমি করতে চাই না। বদলে শুধু 25,000 টাকা আমাকে দেবেন। দিলীপ সাহেবের টাকাটা চাইছি আমি, পকেট থেকে দিতে বলছি না। পরিষ্কার হয়ে গেল সুরেশের উদ্দেশ্য, টাকার বড্ড দরকার, বুঝলেন তো? বুড়ি মাকে মদ খেতে দিতে না পারলে এমন জ্বালায়, এমন অভিশাপ দেয়, কী বলবো। মায়ের এই অভিশাপেই আমি ধ্বংস হয়ে গেলাম। আপনারা টাকাটা দিলে মায়ের কাছ থেকে আমি আশীর্বাদ কিনতে পারি। সুরেশ, মস্ত একটা ভুল করেছো তুমি, দিলের সাহেবের টাকা আমি নিইনি, তাকে খুনও করিনি আমি, কিন্তু এসব কথা তোমাকে বলে লাভ নেই। টাকা তুমি পেতে পারো, কিন্তু 500-র বেশি নয়। আংটি বিক্রি করে যা পেয়েছি তাও খরচ হয়ে গেছে, ওই 500-ই আছে। আরে থাক থাক, আর শুনতে চাই না। দেবেন কি না দেবেন সেটা আপনাদের ইচ্ছা, প্রস্তাবটা দিলাম, ভেবে দেখুন। নেই তো দেব কোত্থেকে? সে তো 100 বার, না থাকলে দেবেন কোত্থেকে? তবে আমার ধারণা আপনাদের কাছে আছে,
নেই বলছেন যখন তাহলে নেই, কী আর করবেন, জেলে পচা ছাড়া উপায় নেই আপনাদের। মিস তপতি চাও খাবো। ডিম ভাজা হয়ে যেতে আবার স্টোভে কেটলি চড়ালো তপতি। আমরা আর কেউ কোনো কথা বললাম না। চা ঢাললো তপতি তিনটে কাপে। খেলিন শেষ এক কাপ চা, তারপর চলুন। চায়ের কাপ এবং ডিমের পিরিচ দু হাতে নিয়ে উঠে দাঁড়ালো তপতি, কিন্তু সুরেশের দিকে পা না বাড়িয়ে আমার দিকে শটান তাকালো। আবেদ, গোলমাল করে লাভ নেই, দিয়ে দাও টাকাগুলো ওকে। সবিস্ময় তাকালাম। কি বলতে চাইছে তপতি? মৃদু একটু নড়ল তপতির ঠোঁটের এক কোণা, হাসিটা ফুটতে না ফুটতে মিলিয়ে গেল। বুঝতে পারলাম না ভালো মতো, তবে সায় দিলাম। দেবো বলছো, কিন্তু সুরেশ, তুমি কথা দিচ্ছ টাকা পেলে সত্যি আমাদেরকে ধরিয়ে দেবে না? কেন ধরিয়ে দেবো? আপনাদের সাথে কিসের শত্রুতা আমার? টাকা পেলে আমি ভুলেই যাব আপনাদের কথা। উপায় কী আবেদ, দিয়ে দাও টাকা। ধরা পড়ে পুলিশের হাতে কষ্ট পাবার চেয়ে এটা হাজার গুণ ভালো। বেশ, তপতি এগিয়ে আসছে, আমিও পা বাড়ালাম। টেবিলের কাছে গিয়ে তপতি নামিয়ে রাখলো পিরিচটা, চায়ের কাপটা নামাচ্ছে। আমি সরে গেছি টেবিলের কাছ থেকে হাত চারেক। সুরেশ হাসি হাসি মুখ করে দেখছে তপতির বুক। টেবিলের ওপর পাশেই রয়েছে রিভলভারটা, একটা হাত দিয়ে ধরে রেখেছে সুরেশ সেটাকে। তপতির হাতে চায়ের কাপ, কাপের নিম্ন ভাগ টেবিলে ঠেকবার আগেই আচমকা স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠল। উত্তপ্ত চায়ের প্রায় সবটাই পড়ল সুরেশের বুকে আর মুখে, বিদ্যুৎ খেলে গেল আমার শরীরে। সুরেশকে নয়, আমি ধাক্কা মারলাম টেবিলের গায়ে। টেবিল শুদ্ধ হুড়মুড় করে পড়ে গেল সুরেশ, লাভ দিয়ে একপাশে সরে গেল তপতি। প্রচণ্ড একটা লাথি মারলাম আমি সুরেশের মাথা লক্ষ্য করে, তীব্র যন্ত্রণায় কুঁকিয়ে উঠল সে। এই নাও। এরই মধ্যে সুরেশের রিভলভারটা কুড়িয়ে নিয়েছে তপতি, ওর হাত থেকে সেটা নিলাম আমি, পকেটে ঢুকিয়ে রাখলাম। চুলের গোছা ধরে হিড়হিড় করে টেনে বের করলাম টেবিলের নিচ থেকে সুরেশের দেহের বাকি অংশ। তপতি কাজের মেয়ে, কোত্থেকে সাত তাড়াতাড়ি পাটের দড়ি বের করে আনল। বেঁধে ফেলো, বাঁধা হলো সুরেশকে। কান্না থেমেছে তার, পিটপিট করে দেখছে আমাকে। আপনি যাবেন কোথায়? আমি চিঠি লিখে রেখে এসেছি, বালিশের তলায় আছে সেটা। সেই চিঠিতে লেখা আছে আমাকে ফিরতে না দেখলে পুলিশে খবর দিতে, এই এলাকায় খোঁজ নিতে। আপনাদের নামও লেখা আছে তাতে। মিথ্যে কথা? সত্যি বলছি, আমাকে ধরে রাখলে ফেঁসে যাবেন, ছেড়ে দিন, টাকা চাই না আমি। বাড়িটা আমার কোথায় তোর? বলবো না, মেরে ফেললেও বলবো না। মারো, মুখের কথায় কাজ হবে না। মারলাম সুরেশকে, হাত পা বাঁধা অবস্থায় মার খাওয়া যে কি ভয়ঙ্কর, সেই অভিজ্ঞতা আমার একাধিকবার হয়েছে জাবেদের কল্যাণে। ভেবেছিলাম মুখ খুলবে সুরেশ, কিন্তু আমি ক্লান্ত ঘর্মাক্ত হয়ে উঠলাম, কাজ হলো না। দুবার জ্ঞান হারালো সুরেশ, কিন্তু মুখ খুলল না। চোখে মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফিরিয়ে আনা হলো তার। এভাবে মারতে মারতে মেরেই ফেলবো, ছাড়াছাড়ি নেই, এখনো বল না। বলবো না। স্টোভ জ্বলছিল, তপতি একটা লোহার শিক গরম করতে দিল আগুনে। দেখি আমার দ্বারা কিছু হয় কিনা, দাঁড়াও। সুরেশ দেখল তপতির কাণ্ড কারখানা। মেরে ফেলুন, কথা বলবো না আমি। দেখি, নির্বিকার চিত্তে বলল তপতি। একপাশে সরে গিয়ে বসলাম মাদুরের উপর, সিগারেট ধরালাম। তপতি ভয় দেখাবার চেষ্টা করছে জানি, কিন্তু কাজ হবে বলে মনে হয় না। লোহার শিকটা লাল টকটকে হয়ে উঠল, চিমটে দিয়ে সেটা ধরে উঠে দাঁড়ালো তপতি। তপতির চোখ মুখ দেখে নিঃশ্বাস বন্ধ হয়ে গেল আমার। অকস্মাৎ আবিষ্কার করলাম তপতি ভয় দেখাবার জন্য নয়, সুরেশকে পোড়াবার জন্য শিকটাকে এতক্ষণ ধরে গরম করেছে। সুরেশ, আমার দিকে তাকাও। হিংস্র বাঘিনীর মতো বিকৃত হয়ে উঠেছে তপতির মুখের চেহারা, হতভম্ব হয়ে চেয়ে রইলাম। তপতি এগিয়ে যাচ্ছে সুরেশের দিকে। এই তপতিকে আমি যেন চিনি না, এ তপতি নয়, অন্য কোনো মেয়ে, খুনের নেশায় উন্মাদিনী কেউ। সুরেশ ঢোক গিলছে, কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাইছে চোখের মণি দুটো।
মাথাটা এদিক ওদিক নাড়ছে সে। হাত পা বাঁধা হলে কি হবে? গড়িয়ে সরে যেতে চেষ্টা করছে সুরেশ তপতির কাছ থেকে। তপতিকে এগিয়ে আসতে দেখে ভয়ে অস্থির সুরেশ মৃদু একটা শব্দ করল গলার ভেতর থেকে। ওকে ধরে রাখো শক্ত করে। আমার দিকে না তাকিয়ে আমাকে উদ্দেশ্য করে বলল তপতি। প্রতিবাদ বা আপত্তি করার সাহসই পেলাম না, উঠে গিয়ে ধরলাম দুহাত দিয়ে সুরেশকে। তপতি সুরেশের কাছে এসে দাঁড়াল। লাল শিকটা নেমে আসছে সুরেশের চোখের দিকে। সন্দেহ বা ভয় নয়, পরিষ্কার বুঝতে পারলাম তপতিকে এখন আর বাধা দিয়ে থামানো যাবে না। সুরেশের চোখের ভেতর গরম শিক সত্যি ঢুকিয়ে দেবে। আমি বলছি সব কথা, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন। কিন্তু তপতির কানে সুরেশের কথা প্রবেশই করছে না। ধীরে ধীরে সুরেশের চোখের উপর নেমে আসছে উত্তপ্ত লাল শিকটা। চোখ থেকে যখন আর মাত্র ইঞ্চিখানেক উপরে শিকটা, ছেড়ে দিলাম আমি সুরেশকে। জাপটে ধরলাম তপতির হাত। তপতি কি হচ্ছে কি? রডটা তপতির হাত থেকে দূরে গিয়ে পড়ল। তপতি ঝট করে তাকালো আমার দিকে। চমকে উঠলাম আমি, হিম হয়ে গেল বুকের রক্ত। সেই মুহূর্তে আমি আবিষ্কার করলাম তেমন অবস্থায় পড়লে তপতি আমাকেও। ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলো তপতির চোখের দৃষ্টি, সিধে হয়ে দাঁড়িয়ে পিছিয়ে গেল। তারপর অদ্ভুত শান্ত গলায় বলল, সব জেনে নাও ওর কাছ থেকে, চিঠিটা আনতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। আধ ঘন্টা পর সন্ধ্যার অন্ধকারে রওনা হয়ে গেলাম আমি। সুরেশের .45 রিভলভারটা নিলাম সাথে। গাড়ির প্যানেলে যে রিভলভারটা ছিল সেটা তপতিকে দিয়ে এসেছি, সাবধানে থাকতে বলে এসেছি ওকে। লামার বাজার থেকে মৃত সঞ্জীবনী সুধা কিনলাম 4 বোতল। একটা চটের ব্যাগে বোতলগুলো নিয়ে পশ্চিম দিকের গ্রামটার দিকে রওনা হলাম। সুরেশদের বাড়িটা খুঁজে বের করতে বেগ পেতে হলো না, গ্রামের শুরুতেই বাড়িটা। ভেতরে ঢুকে দেখি দরজা জানলা সব খোলা, কিন্তু কেউ নেই কোথাও। হাঁকডাক করতে ভেতরের একটা ঘর থেকে দুর্বোধ্য আওয়াজ বেরিয়ে এলো। টর্চ হাতে নিয়ে দুটো ঘর পেরিয়ে তৃতীয় ঘরে ঢুকতে দেখি এক অথর্ব প্রায় বৃদ্ধা মাদুরের ওপর শুয়ে বিড়বিড় করছে আপন মনে। অন্ধকারে পরিষ্কারভাবে কিছুই দেখা যায় না, কড়া পাহাড়ি মদের গন্ধ ঢুকল নাকে। টর্চ মাঝে মধ্যে জ্বাললাম, অন্ধকারই থাকতে চাই আমি, চেহারাটা যেন চিনে রাখতে না পারে বুড়ি। তুমি সুরেশের মা? বুড়ি উঠে বসতে চেষ্টা করলো কিন্তু পারল না। হাত দিয়ে ধরে বসিয়ে দিয়ে বললাম, আমি সুরেশের বন্ধু, এদিকে কাজ ছিল, ওর খোঁজ নিতে এসেছি। কোথায় সে? কিছু না বলে 2 দিন আগে চলে গেছে। ইনিয়ে বিনিয়ে অনেক কথাই বলল, উদ্ধার করতে পারলাম না। থলে থেকে মৃত সঞ্জীবনীর বোতলগুলো বের করে দিলাম। খুশিতে আত্মহারা হয়ে উঠল বুড়ি। দুটো বোতল শেষ করে প্রলাপ বকতে শুরু করল। ইতিমধ্যে ঘরটা সার্চ করে ফেলেছি এক ফাঁকে উঠে। বাকি দুটো ঘর সার্চ করার জন্য যাবার আগে 3 নম্বর বোতলটা ছিপি খুলে দিলাম। বুড়ি বোতলটা তুলে নিয়ে শুয়ে পড়ল। মধ্যবর্তী ঘরের বিছানার নিচে পেলাম সুরেশের লেখা চিঠিটা, পুড়িয়ে ফেললাম। পা দিয়ে ঘষে নিশ্চিহ্ন করে ফেললাম ছাইটুকু। বুড়ির কাছে ফিরে গিয়ে দেখি ঘুমিয়ে পড়েছে সে। বোতলগুলো সংগ্রহ করে থলেতে ভরলাম, বেরিয়ে এলাম বাইরে। কেউ লক্ষ্য করল না আমাকে ফেরার পথে। মাইল 2 খাঁটার পর যেখানে দাঁড় করিয়ে রেখে গিয়েছিলাম গাড়িটাকে, পৌঁছলাম সেখানে, ফিরে এলাম নিরাপদে। মিশন সাকসেসফুল। ঢিবের ওপর উঠে কান পেতে দাঁড়িয়ে রইলাম। ঝুঁকি নেওয়া উচিত নয় মনে করে পকেট থেকে রিভলভারটা বের করে দরজার পাশে দাঁড়িয়ে অনুচ্চ কণ্ঠে বললাম, তপতি, তপতি। তপতির গলা শুনে ঘাম দিয়ে জ্বর ছাড়ল যেন। ভয় হচ্ছিল সুরেশ ওকে কোনোভাবে কাবু করে ফেলেছে কিনা ভেবে। দরজা খুলে দিতে ভেতরে ঢুকে দেখি তেমনি ভঙ্গিতে মাটিতে পড়ে আছে সুরেশ, জেগেই আছে সে। এনেছো? পুড়িয়ে ফেলেছি। কোনো অসুবিধা হয়নি তো? না, খেতে বসবে এখন। হাত মুখ ধুয়ে সুরেশকে বললাম, শোন, তোকে আমরা মেরে ফেলতে চাই না। যতদিন আমরা থাকবো তোকেও থাকতে হবে আমাদের সাথে, বেঁধেই রাখবো তোকে। কিন্তু খাবার সময় হাত দুটো অন্তত খুলে দিতে হবে। কোনো রকম গোলমাল সৃষ্টি করার চেষ্টা করবি না, লাভ হবে না তাতে। ছেড়ে দিন আমাকে, আমি কাউকে কিছু বলবো না।
দেখ, ঠাট্টা করছিস না? খুলে দিলাম হাত পায়ের বাঁধন, খেতে দিল ওকে তপতি। সুরেশকে আবার বেঁধে রেখে খেতে বসলাম আমরা। রাত আরো বাড়তে সুরেশকে সামনের ঘরে ফেলে রেখে আমরা ভেতরের ঘরে গিয়ে শুলাম। হাত পা তো বাঁধা আছে, তার উপর তাকে বেঁধে রেখে আসা হয়েছে শক্ত করে টেবিলটার সাথে। পালাবার উপায় নেই তার। এক ঘরে শুলেও বিছানা আমাদের দুটো, মোটা ডাল কেটে দুটো চৌকি তৈরি করে নিয়েছি। শুকনো ঘাসের ওপর কম্বল আর চাদর বিছিয়ে নরম বিছানা পাশাপাশি, হাত বাড়ালেই পরস্পরকে আমরা ছুঁতে পারি। শুলাম কিন্তু ঘুম এলো না। অন্ধকারে শব্দ শুনে বুঝলাম তপতিও ঘুমোতে পারছে না। আবিদ, বলো, ঘুমোচ্ছ না কেন? তোমারও কি ঘুম আসছে? আবিদ, সুরেশ কিন্তু জেনে ফেললো তুমি গুম রাখছ। সবসময় চোখে চোখে রাখতে হবে আমাদের ওকে, সব এলোমেলো করে দিল, তাই না? আমার জায়গায় ফারুক হলে ওকে খুন করত, ব্ল্যাকমেল করার উদ্দেশ্য নিয়ে এসেছিল। ওর জন্য ভয় মরে যাচ্ছি আমি আবেদ। ওকে মেরে ফেলাটাই কিন্তু সব দিক থেকে নিরাপদ। কিন্তু সে কথা তো আমরা ভাবতেই পারি না, তাই না? তা ঠিক, কি করবো আমরা বলতো? থাকুক, আরো হপ্তাখানেক পরে চলে যাব আমরা, তখন ছেড়ে দেবো ওকে। কিন্তু ওকে ছেড়ে দিলেই পুলিশকে খবর দেবে, সবাই জানে আমরা এখন বার্মায়। খবর পেয়েই পুলিশ চেকে উঠবে আবার। তপতি ঠিকই ভাবছে। আচ্ছা, সাথে করে নিয়ে গেলে কেমন হয়? কিংবা চলো না হয় বার্মাতেই চলে যাই। কি বলছো, আসলে কি তাই চাও? না, কি চাই আর কি করতে পারবো কিছুই ঢুকছে না মাথায়। তবু আমার কাছে আসবে? আজ নয় লক্ষ্মীটি, আগামীকাল, কেমন? আচ্ছা। অন্ধকারে চোখ মেলে শুয়ে রইলাম। গোটা ব্যাপারটা কেমন যেন বেসুরো, নিরস এবং মারাত্মক রূপ লাভ করেছে। হাত ধরাধরি করে স্বর্গের পথে হাঁটছিলাম আমরা দুজন। হঠাৎ সামনে দুর্লঙ্ঘ প্রাচীর দেখে মন ভেঙে গেছে যেন আমাদের। বার্মায় সারা জীবন কাটাতে হবে ভাবতেই পারি না আবেদ। তা হয়তো কাটাতে হবে না, বছরখানেক, তার বেশি নয়। একেবারেই বা কম কিসে? তাছাড়া এক বছর কেটে যাবার পর কি আর তুমি প্রমাণ করতে পারবে দিলীপ সাহেবের খুনি তুমি নও? সত্যি, কি অদ্ভুত বিপদে পড়েছি আমরা, তাই না? খুন করিনি, কিন্তু সবাই জানে আমি খুন করেছি। সুরেশকে খুন করলে হয়তো গোপনে চট্টগ্রামে গিয়ে আমি প্রমাণ করতে পারবো দিলীপ সাহেবকে আমি খুন করিনি, কিন্তু তাতে কোথায় দাঁড়াচ্ছি আমি? খুনি নই প্রমাণ করার জন্য আমাকে খুনি হতে হবে, কি অদ্ভুত বিপদ বলো দেখি। তাছাড়া ধরো করলাম ওকে খুন, কি দাঁড়াবে তোমার সাথে আমার সম্পর্ক? যতই সম্মতি থাক তোমার, তুমি জানবে আমি খুনি। একসাথে জীবনযাপন করতে হবে আমাদের। কেমন হবে তোমার সাথে সম্পর্কটা? কতদিন টিকবে? টিকবে না তো। ঠিক বলেছ, তোমার খুন করার চলবে না ওকে। সমস্যার কেন্দ্রবিন্দুতে ফিরে এলাম আমরা আবার। কোথাও কোনো সমাধানের আলো দেখতে পেলাম না। একটা না একটা উপায় আছেই। আছে হয়তো, হঠাৎ নিমোনিয়া হয়ে বেটা মরে গেলেও তো হয়। মনে হয় না, স্বাস্থ্যটা দেখছো না? আরো 40 বছর বাঁচবে। অ্যাক্সিডেন্টে মারা যেতে পারে, সে সম্ভাবনাও দেখি না। খুব সতর্ক শয়তানো। তাহলে তো আর কোনো উপায় নেই। সামনের ঘর থেকে সুরেশের নাক ডাকার শব্দ আসতে শুরু করেছে। কেমন দিব্যি ঘুমোচ্ছে দেখো, জানে আমরা ওর কিচ্ছু করতে পারবো না। তপতি ঘুমো এবার, রাত্রে শেষ হয়ে এলো। কিন্তু মাথা গরম থাকলে কি ঘুম আসতে পারে? কত রকম করে ভাবছি, পথ পাচ্ছি না। ওকে ছেড়ে দিলে পুরস্কারের লোভে বেইমানি করবে আমাদের সাথে, এতে কোনো সন্দেহ নেই। সঙ্গে যতদিন থাকবে চোখে চোখে রাখতে হবে। হঠাৎ চমকে দিয়ে আমাদেরকে কাবু করে ফেললেও আশ্চর্য হবার কিচ্ছু থাকবে না। ওকে এখানে রেখে যদি চলে যাই, নিজেকে ঠিকই মুক্ত করবে ও, তারপর খবর দেবে পুলিশকে। ভালো করে বেঁধে রেখে যাওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে খুন করাই হবে ওকে। কেউ যদি ওকে মুক্ত না করে, না খেয়ে খেয়ে মরে যাবে কদিন পর।
অনেকক্ষণ পর তপতী ফুঁপিয়ে উঠল, শব্দ পেলাম, কাঁদছেও। বেচারি এতটুকু জীবনে অনেক দুঃখ কষ্ট পেয়েছে, আমার সাথে মনের মিল হওয়ার পর থেকে শত সহস্র বিপদের মধ্যেও বুকের ভেতর ধরে রেখেছিল ছোট্ট একটা সংসারের স্বপ্ন, সেই স্বপ্নটাও ধুলোয় মিশে যেতে বসেছে আজ। ঘুমিয়ে গেছি কখন জানি না, ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম সুরেশের পক্ষ নিয়ে তপতী আমার বিরুদ্ধে চলে গেছে। ওদের দিকে তাকালেই দেখছি ওরা আমাকে ভ্যাংচাচ্ছে, ফিসফিস করে কথা বলছে ওরা। আমি পড়ে আছি মেঝেতে হাত পা বাঁধা অবস্থায়, ওদের কথা ঠিক কানে আসছে না, কিন্তু জানি ওরা আমাকে খুন করার পরিকল্পনা আটছে। হঠাৎ ঘুম ভেঙে গেল, শীত শীত লাগল, আর সেই সাথে স্বপ্ন দেখার ফলে বিদঘুটে একটা অস্বস্তি অনুভব করলাম। তার উপর গাঢ় অন্ধকারে নিজেকে দেখতে পাচ্ছি না বলে সন্দেহ হতে লাগলো সত্যি সত্যি ঘুম ভেঙেছে কিনা। উঠে বসলাম বিছানার উপর, হাত বাড়িয়ে দিলাম তপতির বিছানার দিকে, খালি বিছানায় হাত পড়ল। হাতরে দেখলাম তপতি কোথায় নেই, কেন সে বিছানায়? তপতি, তপতি তুমি কোথায়? তপতি! কান খাড়া করে থাকায় সামনের ঘর থেকে ভেসে আসা খুটখুট শব্দগুলো শুনতে পেলাম। কিন্তু পরক্ষণে মনে হলো ভুল শুনেছি, কোথায় শব্দ? দ্রুত বালিশের তলা থেকে টর্চ বের করে নেমে পড়লাম নিচে। আলোয় দেখি বিছানা শূন্য, ঘরের কোথাও নেই তপতি। সামনের ঘরে যাবার দরজাটা খোলা রয়েছে, খোলাই ছিল কিন্তু ভেজানো ছিল কবার দুটো, এখন হা হা করছে। রিভলভারটা বের করলাম বিছানার নিচ থেকে, আবার মনে হলো শব্দ হলো সামনের ঘরে। দরজার দিকে আলো ফেলে পা বাড়াতে যাব, দেখি তপতি ঢুকছে। কি ব্যাপার তপতি? একটা কথাও বলল না তপতি, ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দিকে, হাত দুটোর দুপাশে নিঃশ্বাস ঝুলছে। ভঙ্গিটা হাঁটার নয়, মনে হয় হাওয়ায় যেন ভাসছেও। বুঝতে পারলাম জেগে নেই তপতি, ঘুমের মধ্যে হাঁটছে। সরে দাঁড়ালাম একপাশে, নিজের বিছানায় গিয়ে উঠল, লম্বা হয়ে শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম আমি। তারপর ওর পায়ের কাছ থেকে চাদরটা নিয়ে পিছিয়ে দিলাম গায়ে, সিধে হয়ে দাঁড়িয়ে পিছিয়ে আসছি। তপতি কথা বলে উঠল, আর কোনো ভয় নেই আবেদ, সব ঠিক করে ফেলেছি আমি। দাঁড়িয়ে রইলাম চুপচাপ, নড়ার শক্তি হারিয়ে ফেলেছি যেন। মরার মতো ঘুমোচ্ছে তপতি, সামনের ঘর থেকে কোনো শব্দই আসছে না। ঘাড় ফিরিয়ে খোলা দরজাটার দিকে তাকালাম কয়েকবার, যেতে চাই ও ঘরে কিন্তু সাহস পাচ্ছি না। কতক্ষণ এভাবে দাঁড়িয়েছিলাম জানি না, একসময় পা ব্যথা করতে শুরু করায় ঘুরে দাঁড়িয়ে খোলা দরজার দিকে এগোলাম। সামনের ঘরে ঢুকে টর্চের আলো ফেললাম সুরেশের গায়ে, সে একই ভঙ্গিতে শুয়ে আছে সুরেশ, হাত পা আগের মতোই বাঁধা, কোমরটার সাথে দড়ি দিয়ে বাঁধা টেবিলের পায়া, চিত হয়ে পড়ে আছে, দেখে মনে হয় গভীর ঘুমে আচ্ছন্ন। রুটি কাটার ছোড়াটা ওর বুকের বাঁ দিকে ঢুকে রয়েছে, টর্চের আলোয় চকচক করছে ইস্পাতের ইঞ্চি দুয়েক ফলা, বাকি 4 ইঞ্চি সুরেশের বুকের ভেতর হৃৎপিণ্ড ভেদ করে গেছে। খুন, খুন! কেউ বিশ্বাস করবে না আমরা সুরেশকে ইচ্ছে করে খুন করিনি, কেউ বিশ্বাস করবে না তপতি ঘুমের মধ্যে খুন করেছে। পুলিশের বক্তব্য হবে হয় আমি নয় তপতি কিংবা দুজনে মিলিতভাবে করেছি খুনটা, কিন্তু তপতি সুরেশকে খুন করেনি, ঘুমের মধ্যে করলেও এ সম্পর্কে কোনো ধারণাই নেই। তপতি ঘুম থেকে উঠলে ওকে যদি বলি বিশ্বাসই করবে না, আইন তপতিকে খুনি বলে মনে করতে পারে না। সিদ্ধান্ত নিয়ে ফেললাম তপতিকে বলবো না, ওকে আমি ভালোবাসি, আমার জন্যে ও অনেক কিছু ত্যাগ করেছে, ওর এই উপকারটুকু আমি করব প্রতিদানে। তপতি যেন কোনো মতে জানতে না পারে ঘুমের মধ্যে খুন করেছে সুরেশকেও। ভেতরের ঘরে ঢুকে প্যান্ট পরে নিলাম, খুঁজে বের করলাম ছোট্ট কোদালটা, ফিরে এলাম সামনের ঘরে, লাশের হাত পায়ের বাঁধন কেটে ফেললাম, কি করব ঠিক করে ফেলেছি। বাইরে নিয়ে গিয়ে মাটির ভেতর পুঁতে ফেলবো লাশটা,
তপতিকে বলবো পালিয়েছে কিংবা। আবেদ, আবেদ কি করছো তুমি? আবেদ, ঘরটা যেন হুড়মুড় করে ভেঙে পড়ল মাথার উপর। তপতি, যাও ভেতরে ঘরে যাও তুমি। আবেদ, আবেদ তুমি, লুকিয়ে রাখতে পারলাম না, দেখে ফেলেছে তপতি। এখন আর ভিতরের ঘরে যেতে বলে লাভ কি? কিছু করার ছিল আর বলো, যাও আমাকে শেষ করতে দাও কাজটা। চোখের কোটর ছেড়ে মনি দুটো ঠিকরে বেরিয়ে আসতে চাইছে তপতির। এগিয়ে এসে আমাকে দুহাত দিয়ে ধরল, হাত দুটো থরথর করে কাঁপছে ওর। এ কি করলে তুমি, এ কি করলে, কেন কেন করলে, কেন করলে? তপতি আমার বুকে মুষ্ঠাঘাত করতে করতে উন্মাদিনীর মতো কাঁদতে শুরু করল। আহ তপতি, সরিয়ে দিলাম জোর করে ওকে। যা হবার হয়ে গেছে, যাও শুয়ে পড়ো, অনেক কাজ বাকি এখনো। না না, আমি থাকবো তোমার সাথে। বলছি যাও, একা থাকতে দাও আমাকে। ভয় পেল আমার চেহারা দেখে তপতি, ছুটে চলে গেল ভেতরের ঘরে। কান্নার শব্দ পেলাম ওর। দরজা খুলে বাইরে বের হলাম। রেস্ট ওয়াচে এখন রাত 4টে, 1 ঘন্টা পর আলো ফুটতে শুরু করবে, এর মধ্যে সেরে ফেলতে হবে কাজটা। বাইরে শীতল বাতাসে মাথা ঠান্ডা রেখে চিন্তা করার চেষ্টা করলাম। কাছাকাছি নয়, বেশ খানিকটা দূরে কবর দিতে হবে সুরেশকে, যে কদিন এখানে থাকি চোখে যেন না পড়ে কবরটা। ঘরের ভিতর ফিরে এসে দেখি তপতি সাদা চাদরে ঢাকছে লাশটাকে। তপতি, কি করছো? কি রাগ করো না, একা তুমি পারবে না। কাছে এগিয়ে গিয়ে দেখি চাদরে জড়িয়ে ফেলেছে লাশটাকে তপতি, বেঁধে ফেলেছে পা। তপতি, লক্ষ্মীটি, রাগ করো না, ওঠো তুমি, আমি একাই পারবো। কিন্তু আমি একা এখানে থাকতে পারবো না, প্লিজ। তোমার সাথে থাকলে ক্ষতি কি? কেউ বিশ্বাস করবে এতে আমারও হাত ছিল না, বলো। পরস্পরের দিকে চেয়ে রইলাম আমরা। ঠিক আছে, চলো তাহলে। শেষ হল কাজী আনোয়ার হোসেনের উপন্যাস রহস্যময়ীর চতুর্থ পর্ব। নমস্কার।